ছাগল না তোরে পাড়া খাওয়াম আমি পাড়া না পুতাও খাওয়াম তোরে একলগে করতেছে তোমার বাপে কয় তারে নাকি আমি ছাগল খাওয়ানোর কথা আর তোমার বাপে কইছে যা এই বিশ্বাস কিছু লাফালাফি শুরু করছে আয়া তুমি আমার দিকে আমি গাছা খাইতে গেছি বুদ্ধি থাকলে গরজামাই থেকে আর একটা বিয়ে করা যায় বুদ্ধির কথা বলছি গরজামাই তো সবাই থাকতে পারে না সবার সৌভাগ্যে জোরে না আমি পারছি একজন আমি একজন মহান ব্যক্তি আমি পারছি বাজারে গেলে কেমন দেয়া যায় না বিষয়টা চাকর বাকর দুই একজন বলাও চাকর বাকর না হ্যাঁ তুমি গরজামাই থাও তুমি চাকর তুমি খয়রাতি তুমি মোসাফির তুমি সবকিছু আর বাজারে তোমারই যাইতে হবে প্রতিটা দিন কি করে মোর আব্বাই বাজার করে তুমি তো একদিনও বাজারে যাও না কি করো খালি খালি গেল রাক্ষস নান আর কি করো খালি ঘুমাও হারাটা দিন তো করবোটা কি কও গরজামাই আছে কি উদাও দিন নাকি করবোটা কি কারণ আমার তুমি বাজারে পাঠাবা দেখতে খারাপ দেওয়া যাচ্ছে না আমি জামাই মানুষ বাজারে যাবো কেমন দেওয়া যায় খারাপ দেখাও আর ভালো দেখাও এটা দেখার কোনো দরকার আমার না ইস গরগনে বাইরে দিতে বেনে গরগনে বাইরে এলে মানুষে কয় তোর জামাই তো ঘর জামাই থাকে শ্বশুর বাড়ি কি অভাব পড়ছে না কি শ্বশুর বাড়ি যাও না মানুষের কথা শুনতে আর আমার ভালো লাগে না তুমি আজকে থেকে কাম কেস করবা এটা তুমি কেমন কথা বলিলা বলো আমি 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 একটা ঘর জামাই বলে কি তুমি আমার এমন ভাবে তিরস্কার করবা বলো এমন ভাবে বেজ্জাত করবে এরকম ভাবে তো কেউ কারো বেজ্জাত করে না তারপরে তুমি আমার এমন করে বেজ্জাত করো আমি আচ্ছা ঘর জামাই হচ্ছি তাতে কিছু তোমার স্বামী তো তাই না স্বামীর সাথে কি কেউ এরকম ব্যবহার করে কাও স্বামী রেখে কেউ ঠেল্লা বাজারে পাঠায় নাকি কাও যে আমি যেহেতু আমার শ্বশুর বাড়ি আসছি আমার শালা সম্বন্ধী যদি যারা যারা আছে তাদের দিয়ে বাজার ঘাট করা বা আমার যে বাজারে যাইতে এমন কোনো কথা আছে কাও না মোর ভাই বাজারে যাইতে পারবে না মোর ভাই অনেক পড়ালেখা আছে পড়ালেখা করতে আসছে বুঝতে পারছো এখন তুমি বাজারে যাবা এটাই শেষ কথা আম গাছটা দেখছো হ্যাঁ কি ওটার মধ্যে মনটা আছে ভাই উপরে উঠতে আছে ওইটা টাস করি অন্তা তোমার মতো একটা বউ পাইছি সেটা কপাল না বুঝছো আরো কপাল আরো অনেক কিছু থাকা দরকার বুঝছো কি কইলা কিছু না তুমি মোর ভাই কি সুখী না অনেক সুখী অনেক অনেক বেমালা সুখী প্রচুর পরিমাণ এত এত পরিমাণ সুখী যা কচুর লতি তো এত ভিটামিন নাই যে পরিমাণ সুখী আমি পিসার বাড়ি খাইতে হইবে মনোরাইক্য Thank you.
আসসালামু আলাইকুম আব্বা। ওয়া আলাইকুম সালাম। তো কই যাইতাছো? যাইতে আছি বাজারে, একটু বাজারের দিকে। হ্যাঁ, গাজার আসরে কি? এই এই জামাই এনে ছি 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 ছি, এনে তুমি কি কইলা? আমিও তো গাজার আসরে যাও। জানা হইছে কি, আমি ভুললা গেছিলাম যে আপনার টিউব ফিউজ লাইট, আপনি ফিউজ লাইট এটা আমার মনে আছেন না, বুঝছেন? হ্যাঁ, কি কি বাথরুমের লাইট লাগবো? আরে বাথরুমের লাইট ফিউজ হয়ে গেছে, আপনার কানের সাথে সাথে একসাথেই বলছেন বাথরুমের লাইটের কথা কই নাই। ও তো আচ্ছা, সমস্যা না, বাটাত খাইয়াইও, আমি এই যে খাইয়েছি। ওরে বাজান, বাজারে যাই, বাজারে আপনার দরজাল মাইয়াটা আছে না, ফাউল বেয়াদব একটা জন্ম দেন না, ওইটা জালার ছোটে বাজারে পাঠাইতে আছে। আবার তুমি কইতাছো গাজার আসরে যাবে? ভাই, তোমার বাপ কি গাজা খায়? হেটি কি গাজার আসরে যায়? আপনি গাজা খান, আপনি গাজা খান, আপনার বাপে গাজা খায়, আপনার 14 গুষ্টি গাজা খায়, কানা কনকার বয়রা কনকার। আমি বাজারে যাবো কে? তুমি যাও, তুমি গাজা খায় হো যাও। ওরে নসিব, আমি কি বুঝামু, কি বলবো, কি বলবে, কি শুনবে? কাছি লাগবো না? কাছি লাগবে, লাগবে আসলে, কাছিটা লাগবে। আপনি মাইয়ের কলাটার পাশে এটা কপতে দে, কাছিটা লাগবে, একটা জন্ম দিয়েছেন, আমার জীবনটা তেনা তেনা মানে লাইতাছে। কি তোমার মাই হইবে? সমস্যা নাই, এটা তো খুশি সংবাদ, আমার নাতিন নাতি হইবে, তোমার মাইয়া হইবে। আরে মাইয়া মাইয়া হইবে না, মাইয়া হইবে না, কইছি বাজারে যাই, আপনার মাইয়াটা ফাউল, যেটা আমার সারাক্ষণ জ্বালায়, জগরাটটা একটা জন্ম দিয়েছেন, হেডার কথা কইছি। হ্যাঁ, কি কইলা? ও রাহুলের মাইয়া হয়েছে, ছোটো এক বছর, সমস্যা নাই, আস্তে আস্তে বড়ই যাবে, পরে আমারে ওই নানা ডাকবে, আমি কি সুন্দর আনন্দ। রাহুলের মাইয়া হবে, সমস্যা নাই। তো তোমার বাবে কবে? আমার হইবে না বাজান, আমার মাইয়া হইবে না, কারণ আমার মাইয়া না হওয়ার পিছনে একটা কারণ আছে, যে মাইয়া আপনি জন্ম দিয়েছেন বছর, নয়তো কন্ট্রোল করতে পারি না, মাইয়া হইবে কোন জায়গা দিয়ে? তুমি তো আকারা মাইয়া মরিয়া যাক। আরে এটা কোন জামের কাছে মাইয়া বিয়া? আরে দোয়া করি নাই, মাইয়া মরুক সেটা দোয়া করি নাই। আপনি তাড়াতাড়ি মরেন, আপনার মতো বুড়া মানুষ এই দেশে থাকলে ঝামেলা বলছেন, কই একটা বোঝেন আর একটা কানা বয়রা। থাক বাবা, তুমি মরবা কে? তুমি দরকার হলে, তুমি মরার দরকার নেই, দরকার হলে তোমার, আমার মায়ের যদি ভালো না লাগে আমি আরেকখানে তোমার বিয়ে করাবো, তোমার মরার দরকার নেই। আশা কইতাছেন বাজা? ও বয়সে তুমি যদি মরিয়া যাও তাহলে আমি বাপ সহ্য করতাম না, মাইয়া জামাই মরে গেলে মাইয়া বিধবা হইবে। বাবা তুমি চিন্তা করো না, বাজার করতে, বাসার জন্য বাজার, বাজার বাজার করতে যাইতে আসি, বাজার কি কইলা তুমি? বাজার থেকে গাজা নিয়ে আইবা ব্যাগে কইরা? তোমার মতো জামাই আমার আর দরকার নাই। বাজান ভুলই গেছে বাজান, তোমার সাথে দেখা না করাটাই আমার ভালো আছিল। শ্বশুর আব্বা যান, আপনি বাড়ির দিক যান, আমি বাজার দিক যাই, আপনার তাহার আমার দরকার নাই। আরে জামাই, আমি খেয়েছি, আমি বাসায় হন যাবো না, আমি একটু দোকানে যাবো চা খাইতে, আমি ভাত খাইয়েছি, তুমি কি খাইছো? ঠান্ডা পড়ছে তোমার মুহের বেশি। পরান্ডা আমার বাইরেই যাইতে আসলে বাবা। ওরে মিন্নাত, মিন্নাত রে বাবা, একটা মানছে লো কথা কইতে, এত মিন্নাতে বয়রার কুষ্টিতে কিল্লা পড়ছালাম, মাইয়াটা হইলে একটা আসানসরা, বাপ হইলে বয়রা, সব কেরতো নাই বাজে আমার কপালে। আমার আমার আর আমি আর ঘর দেখছিলাম না, এই জায়গায় যাই বিয়ে করছি, বাপটা বয়রা জানলে মাইয়াটারে বিয়াই করতাম না, আজীবন আবিয়াইতে থাকতাম, তাও এই বাইতে মাইয়া বিয়ে করতাম না। আল্লাহ তোমার বাবার বয়স আছে দেখে এখন বাজার করতে পারে, আমার বয়সের আমি বাজার করবো? এখন কি আমার বাজার করেন না সময়? এখন তো তোমার ঘুরুম ফিরে বিয়েটা করছো কেন আমারে? তোমারে বিয়া করছিস পুতুলের মতো সাজার রাখ, এক সপ্তাহ থাকো, মানে আমি এক সপ্তাহ থাকি আমি শ্বশুর বাড়িতে, আমার বাবার বাড়ি থাকো কি এক বছর ছয় মাস, যা কি মন চায় না, কে এক জাতির মধ্যে তুমি জানি, আমার বাবা ওই যে বাজার করে খাওয়ায়, মা গরুর মাংস খাওয়া কিছু খাওয়ায় এগুলো, আর তুমি শ্বশুর বাড়ি থাকে কিছুই না, খালি গরম নাজারে বয়ে থাও। দেখো বউ, এই ফাও পেচাল শুনতে আর ভালো লাগতেছে না, আর রাস্তার মাঝখানে এগুলো এই পেচাল বাসা তুমি বাসায় বলো বলো, রাস্তার মাঝখানে যেখানে তোমার মুখ বেশি পাতলা আছে, চলো তো তোমার মনের মধ্যে বলে দেই, চলো চলো, কাউ কাউ শুনতে আর ভালো লাগে না। আরে জীবন ভাই,
করতে আইলেন গেছালাম একটু বাজারে বাজার করি আইলাম আর শ্বশুর বাড়ির বাজার করতে হয় তো আরে এই দেখো শেখো শেখো কিছু শেখ আর দেখতে কইছি এই যে নিশির জামাই শ্বশুর বাড়ি থাকে নিশির জামাইর তো আমি জানি হ্যাঁ নিশির বাবার যে কত সেবা করে তুমি জানো শ্বশুর তুমি শ্বশুর শাশুড়ি হচ্ছে বাপ মার সমান এদের সেটাই তো কত সেবা করে বাজেটে রাখতে দেয় আর তুমি কি করো কপাল আমার কপাল এমন জামাই বেশি শোনো ভাইয়া তোমার একটা বুদ্ধি দেই শ্বশুর শাশুড়ি কখনো পর বাপ বানা এদেরকে আপন বাবা মায়ের মতো ভাবতে হবে আর বাজার ঘাটে গুলো করে রাখা হবে তারা যাতে কোনো অযত্নে না থাকে বুঝতে পারছো এটাই আমার কর্তব্য এটা আমার দেখছো কি মার কি সুন্দর কথা বলো মাথায় কি ঢুকছে কেমন ঢুকবো এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে বাইরে যাবো এই চুপ করো তুমি চুপ করো তুমি আর চিনো চিনি তো কি জীবন ভাই জীবন ভাই সম্বন্ধে জানো কি যে যন্ত্রণার ভিতর আছে শ্বশুর বাড়ি কি যে শ্বশুর বাড়ি সব কাজ কাম করে না এই পোলাটার জীবনটা কয়লা হয়ে গেছে গা এই শ্বশুর বাড়ি থাইকা তুমি আমার শ্বশুর বাড়ির ঈদে হও নাকি শোনো শ্বশুর শাশুড়ি যত নিলে সেবা করলে হ্যাঁ ওরা দয়া করে জীবন সামনে ভালো স্বাস্থ্য যাচবে না ভালো না আমার সত্যি কথা কাপড় দিয়ে দাস না আমি কাপড় দেবো আমি বেটা তুই একটা পোলা মানুষ তুই কি লাগে শ্বশুর বাড়িতে বেটা কামলা দিবি বেটা তোর কি কিনা রাখছে বেটা কাপড় ছায়া ব্লাউজ এগুলো বাবা এগুলো তুই দিবি কি লাগে এই চুপ একদম আমার লগে ভালো পরিচয় আমার বন্ধুদের কি অবস্থা তুই বেটা পোলা মানুষ তুই কি লাগে শ্বশুর বাড়িতে কাম করবি তুই বেটা থাকবি সিংহর মতো চলাবে তুই যা কবি তার শ্বশুর শাশুড়ি সব পাওন ভাই ভাই ওর কথা শুনবেন না কানে নেবেন না শুনলে লাভ হবে না তোমার কথা কানে নিলে তো মনে করে যে এরকম আজীবন তোমার মা বাবার বউ আমারে সকাল দুপুর খালি মারে কি মারে একটু মার খাইতে হবে একটু দুষ্টি তোর বউ তোরে মারে বেটা পিছনে লুইয়া বেটা আমরা ধরে চলে ছিলে আমরা না মারেন না মারেন মারিস না ভাই তাও নারে নিচে আজকে তোর লাগে বেটা আমার বউ বেটা আমার এই কথা কয় জীবন ভাই এটা করে শ্বশুর বাড়ি এটা করে এটা করে ঝাড়ু দেয় এটা করে বাজার বেটা তোর কারণে বেটা আজকে বেটা আমার বেটা ঠিক তো করে জীবন ভাই ভালো আছে এই যাও কি ঠিক আমি আমার বউর খেয়াল রাখি আমার বউর খেয়াল রাখি সব সময় বুঝছেন আমি ভাই জমি কানে কানে শুনেন না ঠিক না বুঝছেন ওই ভালো করে শ্বশুর শাশুড়ি যত নিবেন ওরা কত করে না নালি কামাই পড়ছে আচ্ছা ওকে তোর মাথার জ্ঞান বুদ্ধি সব তোর শ্বশুর শাশুড়ি খেয়াল আইছে তুই যা তো বাবা আমার বউর মা খারাপ নষ্ট করিস তা আয় ভাই চলো আমি যাবো না আরে যাও আয় কি সর্বনাশ ওই কথা হ্যাঁ আমার একটা গাজার আসবে যাইতাম ওই নিশি কই গেলি রে মা বাইরে আয় আমার একটা ব্যাগ লিয়ে চলো শ্বশুর গাজার আসবে যাই গাজা আনতে যাই দুই তিনবার কইছে গাজান সিলে তো সুখেন তর্জামাই নষ্ট হয়ে গেছে ওইটা শেষ ওইটা যে এত বড় গাজা খোর আমি জীবনেও জানতাম না হায় 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 রে কি কইলে তুমি আমার জামাই গাজা খোর আমার জামাই গাজা খায় আমার কই চলো শ্বশুর গাজা আনতে যাই বাজারে বুঝছস আমার হাতে ব্যাগ ধরায় দেয় আবার আমি জিগেলাম কই যাও কই গাজা গাজা আনতে আমি তারে বাজার করতে পাঠাইছি আর সে গাজা খাইতে গেছে না হ্যাঁ কি কইলি তুই নিজে পাঠাইছস হ্যাঁ তুই নিজে পাঠাইছস গাজা আনবার হায় হায় আমার মাইয়াটারও খাওয়াই আর শেষ করে দিছি ও বাজার আমি পাঠাবো কেন হ্যাঁ তো বাজার আনতে পাঠাইছি বাজার বাজার আমার ওকে গাজার গাজার গাজা না গাজা না বাজার আলু আলু এটা আলু আলু আনতে গেছে হ্যাঁ আলু আনবো ঠিক আছে তুই কি গাজা কি আলু দিয়ে আনবি হ্যাঁ আয় হায় এ মাইয়া শেষ শেষ তরকারি খাবো এই কয়রা বাপের নিয়ে তুমি পড়ছে একটু ঝামেলায় কয়রা কয়রা হইছে কোনে তোর হাতে কয়রা পড়ছে আল্লাহ না এ হাতে কয়রা টরে কিছু পরে নাই কইছি বয়রা বয়রা যে এই কানে কম হনে কানে আমি কি কানে কম হনি না কানে তুমি কম হনে না এই বাজার লাগাইছি আলু কানতে গাজান আই চুপ কর একটু আই তোমরা গাজা আনতে গেছ না কোথায় গাজা আনতে গেছ মোর আব্বা কি মিথ্যা কথা কইছে আরে তোমার আব্বা কানে হনলে তো সত্যি কথা কইবে তোমার আব্বারে কইছি বাজারে যাই হ্যাঁ কই গাজা খাইতে যাই হ্যাঁ কি তুমি আমারই গাজা খাওয়াইবা আমি জীবনভর আমি সিগারেটও খাই নাই পান খাইছি আর তুমি কও আমার বাজারে নিয়ে গাজা খাওয়াইবা আমি কাল রাইতে দেখছি বাজান হ্যাঁ কাল রাইতে দেখছি কলো কি দেখছো কি খাইছো তুমি কিছু খাই নাই আমি খাই না আই চুপ করো আমার বাহালাক জগটনে ধরো একটা এই যে খারাপ দেখাইতেছি ও এই যে
টমেটো টমেটো আলু বাজার বাজার গাজানা বাজার কা বাজার আনতে গেছি বাজার আলু আলু এই যে আলু ও টমেটো আর আলু দিয়ে গাজার আনবি না না জীব ও বাবু এখন বাড়ি বিয়াত কোন দিক করে গেছিস হ্যাঁ বাবার কোন বাড়ি বিয়াত আছো আ হ্যাঁ কি গেলা বাস বাস পাগল একটা পাগল ও ছাগল না ছাগল আরে আমি ছাগলের গোশত যে পছন্দ করি আমার গায়ের লগে খালি পাড়ার গন্ধ কয় ছাগলের গোশত খালি নিয়াও নিয়াও এটা আমি পছন্দ করি বেশি তো বাজান তোরে তোরে ছাগল না তোরে পাড়া খাওয়াম আমি পাড়া না পুতাও খাওয়াম তোরে এক লগের কব তুই কি সব কি করতেছ তোমার বাপে কয় তারে নাকি আমি ছাগল খাওয়ানোর কথা আর তোমার বাপে এই কইছে যা এই বিচার কিছু লাভালাভি চুরি করছ আয়া তুমি আমার দিকে আমনি গাছা খাইতে গেছি আ দেখো জান তুমি আর ভুল বুঝছো না মোর বাহে যে কানে কম শুনি আসলে মুই ও কিয়া মুই আসলে ভুল শুনছি তুমি একটু প্রমাণ করো তাও একটু শান্ত শান্ত মোর বাহে যে কানে কম হনে মুই বুঝছো ভুল করছালাম ভুলগুলো খাবো তো ঘরে বা না তোমারে খাবো আরাম যা তোমারে ভুলগুলো না ভুলগুলোর মধ্যে ইন্দুর ওষুধ মিলাই তারপর খাবো এ হারামাস আমি হারামাসের মাংস খাই না আমি খাই তাজা হাসের মাংস যেটা হালাল এটা খাই হ্যাঁ ডাব্বা ডাব্বা চুপ করে লাল পিপড়া শুনো সে হারাম দাদা লাল পিপড়া শুনো তোর কানের মধ্যে লাল পিপড়া শ্বাস কর মুদ্রা কুটু কুটু করে কামড় দেবার আমি কি যে মজা পাবো এই লাল কুত্তা তোমার কামড় দেব শরম দাদা জামাই তুমি আমার কো লাল কুত্তা দা কামড় খাওয়াইবা মানে আব্বা এই যে ধরো এটা নাও আর বাড়ি কোনে যাও ও এটা না খামো হ্যাঁ খাইতে খাইতে গেলতে গেলতে যাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি গেলে যাও যাও আমি মরম কে শরীর হ্যাঁ তুই আমারে মর এই যে এই যে যাইতে কইছি ও এ নৌকা নৌকা চালাবি নৌকার কুস্তি কি নাই হারাম দাদা বাড়িতে বাইরা তাহলে বাসাইছে তো বাসাইতে নাই রে একটা বাপ লাই পড়ছি ভেজালে দেখো তুমি আর মোর বাপের অপমান করে না কানে কম মনে হয় তুমি হরমুটা কি কও দি আচ্ছা ঠিক আছে কানে কম মনে ভালো হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ছিল ভিডিওর কোনো অংশে যদি কোনো কথা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে এক্সট্রিমলি সরি